আজকে সকাল সকাল নয়, একটু দেরি করে ভ্লগটা স্টার্ট করছি। আজকে কটা এখন বাজে? 10টা। তো সবাইকে জানাই প্রথমে হ্যাপি সানডে। তবে তোমরা সব ব্লগটা অবশ্যই সানডেতে দেখবে না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ বেঙ্গলি ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আমরাও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে ব্লগটা একটু লেটে স্টার্ট করছি। একেবারে স্নান ফান করে রান্না বান্না করে ব্লগটাকে স্টার্ট করছি। রান্নাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো টুকটুক করে, সমস্তটাই দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে। আজ এ সানডে, তো ব্লগটা একটু লেজি, দেরি করে স্টার্ট করার একটাই রিজন। আর হ্যাঁ, কালকে যে মাথাটা মেখেছিলাম তেল অয়েলিং করে, আজকে শ্যাম্পুটা করেছি, কালকে করিনি, এটা তোমাদেরকে বলা হয়নি। তো যাই হোক, বলে দিলাম। আজ রবিবার, অনেকটা টাইম পেয়েছি একটু সারা সপ্তাহের ব্যস্ততার থেকে। আজকে ব্যস্ততা আছে, ব্যস্ততা নেই তা না, তবু রান্নার দিকে একটু ভালো মন্দ খাওয়াটা রবিবারের জন্যই অপেক্ষায় থাকে। যখন মেয়ের স্কুল যেহেতু থাকে, বিকেলবেলা হয়, সকালটা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে এখন সুক্তো বানাবো। তো সমস্ত সবজি কেটে নিয়েছি, কড়ায় পাঁচফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। আমি আগে উচ্ছে আর বড়িটাকে ভেজে তুলে রেখেছি, আর সব সবজিগুলো নর্মালি আলাদা আলাদা ভাজি, বাট আজকে সব একসাথেই ভাজবো। একটু কম তেলে করার চেষ্টা করছি, সেই জন্য সব একসাথে ভেজে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে হালকা, তো আমি এর মধ্যে পোস্ত আর আদা একসাথেই পেস্ট করে নিয়েছি। আলাদা আলাদা করে আর পেস্ট করিনি, একসাথেই পেস্ট করে নাড়াচাড়া করে নেব। চট জলদি করার চেষ্টা করছি, আর কিছুই না। তো দেখি আজকে এরকম করে। আর আমি একটু এর সাথে একটু রাঁধুনি, যেটাকে চন্দুনি বলে, সেই বাটাটাও দিয়েছি। আর একটু দুধ দেবো, সেদ্ধ হয়ে গেলে ঘি আর পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নেবো, ব্যস হয়ে যাবে আমার সুক্তো রেডি আজকে। আর এটা হবে ভেটকির পাতুরি, ম্যারিনেট করছি, একটু নুন দিয়েছি। আর মিক্সিতে নারকেল, সর্ষের লঙ্কা, একটু হলুদ নুন দিয়ে সমস্ত একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর কাঁচা সর্ষের তেল দিয়েছি, আরও দেব। কিছুক্ষণ ম্যারিনেট করা থাক, তারপরে সর্ষের তেল দিয়ে কলা পাতায় মুড়ব। এটা অরিজিনাল ভেটকি, ভেটকি মাছের পাতুরি হবে আজকে। সানডেটা জমে যাবে বলো আজকে। সানডে জমে যাবে বলো? সানডে জমে যাবে, জমে খির হয়ে যাবে, তাই তো না? আজ কি খাবি বলতো? ভেটকি পাতুরি। কি বল? ভেটকি পাতুরি, চিকেন মটন না, পাতুরি। শুধু চিকেন হলেই কি ভেটকি সানডে জমে বলো? পাতুরির কলা পাতা কোথায়? তুমি আনবে? আমি পারবো না কলা পাতা কেটে আনতে। না, তুমি নিয়ে এসো। যাই হোক, কলা পাতা ছাড়া পাতুরি তো হবেই না। মেন মূল উপকরণ কলা পাতা। কলা পাতা খাবার খেতে দারুণ লাগে। আজকে কলা পাতা ভাত খেলেও তো হয় আমাদের। আজকে সবই ড্রাই ড্রাই হচ্ছে, সুক্তো হচ্ছে। রাতের জন্য কাটতে হবে, ম্যারিনেশনটা আমার মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে। কলা পাতা কেটে আনা হয়ে গেছে, কুচি কুচি কলা পাতা এর মধ্যে মুড়। আচ্ছা, চিকেন একটু নরম হয়ে যায়, তাতে যখন আমি মুড়বো, দড়ি দিয়ে বাঁধবো, তখন ফেটে যাবে না, নালে মাঝখান থেকে ফেটে যায়। কলা পাতা এক এক করে মাছগুলোকে দেব, একটু ম্যানিয়েশনটা বেশি করে দেব। হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কা, একটু ওপর থেকে সর্ষের তেল, সর্ষের তেল আগেও দিয়েছি, বাট ওপরে দিলে এটা ভালো লাগবে। এটা মুড়বো এবার। একটা কলা পাতা দিলাম, তার উপরে একটা এরম ভাবে দেব। ভাজতে তো হবে, বেশ করে ম্যারিনেশনটা দেব। দুটো কাঁচা লঙ্কা, তো দাগ লেগে যাবে।
হ্যাঁ যাবে তো। তেল দিয়েছি, সর্ষের তেল, পাতুরিগুলোকে ফ্রাই করবো। শুধু এইটা তোমরা চাইলে অনেকে ড্রাইও করে, কিন্তু একটু তেল দিলে আমার বেশি ভালো। গরম গরম পাতুরি ভেটকি মাছে চলে এসো। আর লেবু টেবু দিলাম না আজকে, কারণ কি সুক্তো আর এর সাথে লেবু ভালো লাগবে না। তোকে লেবু দিতে হবে, কি দিয়ে লেবু খাবে? আজকে লেবু খাওয়ার কিছু নেই। এবার মেয়েকে পরিবেশন করছি। কেন মা আমার শোনা, তুমি বলো, তুমি তো সবটা খেতে পারো না, অল্প করে শুকতে দিলাম, ঠিক আছে? একটু উচ্ছে খাওয়ার চেষ্টা করবে। আর একটা বড় বড়ি থেকে তো অতটা খেতে পারবে না, ওর থেকে তো নিতেও হবে। এটা থালা কোথায়? কলার পাতা। ও আচ্ছা, ওই হলো আর কি, থালা বলে বলে অভ্যস্ত হয়ে গেছে। আমাকে থালা বলছে এটা। হ্যাঁ, আর আমার পাতুরিটা আমি নিয়ে নি বাবা আগে থেকে, নালে আবার জি আংশি নিয়ে নেবে, তাই তো? তুই নিয়ে নিবি তো তখন? না না, কলা পাতায় একটু শুক্তো বড়ি একসাথে। অনেকদিন পর শুক্তটা ভালোই করেছে খাওয়া। তোমরা এনজয় করো। খাচ্ছি যেটা কলা পাতায় নিজের মতো মাখিয়ে খাও। কেমন লাগছে শুক্তোটা? কলা পাতার বাইরে যাচ্ছে কেন? দেখি তোমার পাতুরিটা আবারই আছে। আমি দু হাতে কাটছি, আমি এক হাতে পারি না, এক হাতে একদমই পারি না।
ফুলটা যা সুন্দর না, এত সুন্দর কলা পাতাটা তুলে এনেছো, দারুণ কালারটা দেখো, উফ ফাটাফাটি সেন্টটা দেখো, সর্ষের তেলে যে একটা সেন্ট বেরোচ্ছে, খেয়ে দেখি একটু মাছটা। মাছে ঢুকে গেছে, আর মাছটা সত্যি খুব টাটকা, খুব সুন্দর বোঝাই যাচ্ছে, মানে সুন্দর টেস্ট আসতো না। তো একটু গ্রেভিটা ভাত দিয়ে মাখিয়ে খেয়ে দেখি, ভাতটাকে মাখিয়ে খেয়ে দেখি, বাড়িতে ট্রাই করো, আর শীতকালে এসব খাবারগুলো আরো বেশি ভালো লাগে, তাই না? পড়ছে তো ভালো করে বসো, আমাদের মতো বসেই কি বসা হয়েছে। খাওয়া দাওয়া করে দুজনে ছাদে চলে গেছে আমাকে ছেড়ে রেখে, আমি বাসন মাজছিলাম, আমাকে দুজনে রেখে চলে এসছে, তোরা রেখে চলে এসছিস আমাকে করে ছাদে এসছে রোদে, আমাকে রেখে দিয়ে চলে এসছে দুজনে রোদে, কি শীতকালে রোদে তাপ পোয়াতে এসছো, কারণ ঠান্ডাও তো পড়েছে, তুমি রোদে তাপ পোয়াতে এসছো, ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েনি, ভালো ঠান্ডা পড়েছে। আমাদের এখানে পরিবেশটা খুব সুন্দর, মানে শীতকালে রোদে তাপ পোয়াতে খুব ভালো লাগবে, আর পিকনিক ওয়েদারও খুব সুন্দর লাগবে, পরিবেশটা খুবই সুন্দর, মানে ফাঁকা ফাঁকা হলে কি হবে, পিছনে খুব সুন্দর একটা আমাদের ভিউ আছে, নদী আছে, নদী পুকুর বা ঝিল যা বলতে পারেন বলতে পারেন, বড় অনেকটা বড়, অনেকটাই বড় দেখতে পাচ্ছেন, অনেকটা বড়, খুবই সুন্দর, আর চারধারে গ্রিনিস পুরো একদম সবুজ মেলবন্ধন, হ্যাঁ সবুজের অভাব। ঠিক আছে এখন, ঠিক আছে তো, একটু সুশুরি লাগা ভালো, তাই না? তো যাই হোক, মাথা কেটে যাচ্ছে, পাচ্ছে না, বলো বলো কি বলবো, কি বলবো বলো বলো, একটু সাবস্ক্রাইব বেশি ঘুরালে ওই দিকে, বলো একটু সাবস্ক্রাইব করুন, আপনাদের কোনো ভিডিও ভালো লাগছে দেখুন না, অনেক তো ভিডিও রয়েছে, একটা দেখে সাবস্ক্রাইব করে দিন, আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, এই শেয়ারটাও করে দেবেন, সাবস্ক্রাইব যখনই করবেন শেয়ারটাও করে দেবেন, লাইকটা দেখুন না দেখুন লাইকটা দিয়ে দেবেন। বল আচ্ছা বসো, তুমিও বসো, ওর হাইটে আসতে বসতাম বাবা, বল বল, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, টাটা বাবারি, আরে হাওয়া দিচ্ছে তো, সব উড়ে যাচ্ছে, জল দিয়েছো।
আর বিড়ালি টবে বসে বসে জল খাচ্ছে।